সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি নিমশা জুনাহালী বিশ্ববিদ্যালয় কলেজে অর্থনীতির প্রভাষক সালমা আক্তার। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্থনীতি প্রথম পত্র। অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আমি আলোচনা করব। পূর্বে আমি আলোচনা করেছিলাম চাহিদা বলতে কী বুঝি, চাহিদা বিধি বলতে কী বুঝি। আজকে আমি দেখাবো চাহিদা সূচি এবং সূচি থেকে কীভাবে আমরা একটা চাহিদার রেখা অঙ্কন করব সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি পূর্বে ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণ বলতে আমরা কোনটা বুঝি? চাহিদা সমীকরণ বলতে সচরাচর আমরা যেটা বুঝি সেটা হচ্ছে QX = A - BP। এটা দেখিয়েছিলাম তোমাদেরকে। এখানে আমি বলেছিলাম যে এ হচ্ছে একটা স্থির সংখ্যা মানে ধ্রুবক, আর বি হচ্ছে রেখার ঢাল। এখন আমরা এই যে স্থির সংখ্যাটাতে একটা মান বসিয়ে আমরা একটা সমীকরণ দেখাবো। এই সমীকরণটাকে যেখানে আমি এ ব্যবহার করছি, বি একটা প্রতীক ব্যবহার করছি, এই প্রতীকটার পরিবর্তে আমি একটা সংখ্যাবাচক শব্দ ব্যবহার করে আর সমীকরণটা যদি দেখাই তাহলে আমার সমীকরণটা দাঁড়াবে QX = দিয়ে আমি এখানে এ স্থির সংখ্যাটার পরিবর্তে আমি এখানে দিই 10 মাইনাস বি এর পরিবর্তে আমি এখানে দিই 2 আর PX স্থির ঠিক থাকবে। এখন আমি এই সূচির এই সমীকরণটার প্রেক্ষিতে কিভাবে একটা চাহিদার সূচি পাবো দেখাই। এখানে যে সমীকরণটা দেখি এটা তো চাহিদার পরিমাণ QX, আর এটা কি PX হচ্ছে দাম। এখন কোন দামে চাহিদার কেমন পরিবর্তন হয় সেটা আমরা এখন দেখাবো। বাজারে দাম কি পরিবর্তন হতে পারে, আজকে একটা থাকতে পারে, আগামীকাল আরও একটা দাম থাকতে পারে, তারপরে কি দামের পরিবর্তন হতে থাকে। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি দাম হচ্ছে একটা ভেরিয়েবল, সবচেয়ে বেশি পরিবর্তনশীল চলক, যেটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়। এখন আমরা দেখি এই সমীকরণটার কেমন চেহারা হয় বা চাহিদার কি পরিবর্তন হয় দামের পরিবর্তনের ফলে। আরও একটা কথা বলে রাখলে নেয়, আমি তোমাদের প্রথমেই বলছিলাম চাহিদার সাথে দামের একটা ঋণাত্মক সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক। এখন আমরা একটু দেখাই যে দাম, প্রথমেই আমি দেখব যে দাম যদি পি যদি প্রথমে 1 টাকা হয়, দাম ধরলাম আমি কত টাকা, আজকে দাম ধরলাম আমি 1 টাকা। হ্যাঁ, দাম 1 টাকা ধরার পরে দেখো তো আমার চাহিদার পরিমাণটা কী হয়। আমি চাহিদার পরিমাণের মধ্যে কি দামের পরিমাণটা বসাবো, 10 - 2, দাম আমি কত ধরছি, প্রথমে দাম ধরছি 1। তাহলে আমি যদি এটা করি সমাধান আকারে এটা যদি করি তাহলে আমার কী আছে, 10 - 2 এর সাথে 1 গুণ করলে কত হবে, 2 হবে। তাহলে আমার চাহিদার পরিমাণটা কত, 10 থেকে 2 বিয়োগ দিলে হবে 8, আমি পেলাম কত, 8। দাম যখন 1 টাকা তখন আমার চাহিদার পরিমাণ আসলো কত টাকা, তখন আমার চাহিদার পরিমাণ আসলো 8 একক। এখন আবার যদি দামের পরিবর্তন হয় দেখো, আমি যদি দেখাই যে দাম যদি হয় 2 টাকা, দাম যদি হয় = 2 টাকা, তখন কি হবে চাহিদার পরিবর্তনটা, তখন চাহিদার পরিমাণটা কত হবে আমরা এখন নিজেরাই দেখতে পারি। এভাবে করে দেখানোর দরকার নাই, সবগুলা আমরা মনে মনেই করে ফেলতে পারি যে দাম যদি হয় 2 টাকা, এখানে যদি কি 1-এর পরিবর্তে যদি আমরা যখন 2 দিব তখন আমাদের চাহিদার পরিমাণটা কত হবে, 2 দুগুণে 4 হয়ে গেলে 10 থেকে 4 বিয়োগ দিলে কত হবে, দামটা হবে তখন 6, তখন পরিমাণটা হবে আমার চাহিদার পরিমাণটা হবে 6 একক। ঠিক তেমনভাবে যদি আমি আরও দামের পরিবর্তন করি, দাম যদি হয় 3 টাকা, তখন দেখো তো চাহিদার পরিবর্তনটা কেমন হয়, তখন চাহিদার পরিবর্তনটা হবে Q = 10 - 2, আর এখানে কত দাম আমি এখন ধরছি 3 টাকা। তাহলে এখন আসবে পরিমাণটা হচ্ছে 10 - 3 দুগুণে কত, 6, তাহলে 10 থেকে 6 বাদ দিলে আমার পরিমাণটা কত আসে, 4 একক হলো। দেখো এভাবে আমরা ইচ্ছা মতো দাম বসিয়ে এই চাহিদার পরিমাণ পেয়ে থাকি। তোমরা ইচ্ছা মতো যে কোনো আরও 3, 4, 5, 6, 7 যা ইচ্ছে তোমরা তা বসাতে পারো। আমি এখন আপাতত 1, 2, 3 বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি যখন এই যে বিভিন্ন দামে যে চাহিদার পরিমাণটা পেলাম, এই চাহিদার পরিমাণটা যখন আমি বিভিন্ন দামে চাহিদার পরিমাণ যখন আমি কোনো একটা তালিকায় তালিকাবদ্ধ করি তখন আমি এটাকে বলবো চাহিদা সূচি।
এখন আমি চাহিদা সূচির মাধ্যমে এই পরিমাণ এবং দামের পরিমাণ এবং চাহিদার পরিমাণটাকে দেখাবো। এখন আমরা কি দেখাবো? চাহিদা সূচি। এখানে আমি দেখাবো এক্সট্রোভের দাম, আর এখানে আমি দেখাবো চাহিদার পরিমাণ। যখন আমি দাম ধরেছিলাম 1 টাকা, তখন আমার চাহিদার পরিমাণ হয়েছিল কত? 8। এটাকে আমি একক হিসেবে প্রকাশ করি, যেহেতু এটাকে পরিমাণ 8 একক। যখন আমি দাম ধরেছিলাম 2 টাকা, তখন আমার চাহিদা হয়েছিল 6 একক। যখন আমি দাম ধরেছিলাম 3 টাকা, তখন আমার চাহিদার পরিমাণ হয়েছিল 4 একক। এই যে আমি বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ পেলাম, সেটাকে তালিকার মাধ্যমে দেখালে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো চাহিদা সূচি। এখন তোমাদের আসে যে চাহিদার সূচি থেকে একটা চাহিদার রেখা অঙ্কন করো। এখন আমার এই প্রদত্ত সূচিটা থেকে, এই সূচি থেকে আমি একটা চাহিদা রেখা অঙ্কন করব। চাহিদা রেখা অঙ্কন করতে গেলে আমি প্রথমেই লম্ব অক্ষ, তারপর আমি কি দিব? ভূমি অক্ষ। মূলবিন্দুতে আমার সবসময় শূন্য হবে, মূলবিন্দুতে। এটা হচ্ছে ভূমি অক্ষ, আর এটাকে আমরা বলবো লম্ব অক্ষ। ভূমি অক্ষে আমি নির্দেশ করলাম চাহিদার পরিমাণ, আর লম্ব অক্ষে আমি নির্দেশ করলাম দামের পরিমাণ, মানে দাম। এখন আমি দেখব যে আমি দাম কত আর চাহিদার পরিমাণ কত, সেই অনুযায়ী আমি এখানে এই ভূমি এবং লম্বটাকে রেঞ্জ হিসেবে ভাগ করে নিব। যেহেতু আমার দাম হচ্ছে 1, 2, 3, আমি বরাবর একটা সহজ হিসেব যে 1, 2, 3 আমি সমান ব্যবধানে 1, 2, 3 নিয়ে নিলাম, 1, 2, 3 এখানে নির্দেশ করলাম। এখন ভূমি অক্ষে আমি কত পেয়েছি? 4, 5, 6, 8 এখানে আমি 2 ব্যবধানে নেই, এটা আমার 2 ব্যবধান, 2, 4, 6, 8 এখানে কত? আমি 2, 4, 6, 8 আমার সর্বোচ্চ সংখ্যা কত, পরিমাণ কত? আমার সর্বোচ্চ পরিমাণ 8, সেই কারণে আমি কি 8 পর্যন্ত নিয়েছি। যদি তার চেয়ে বড় পরিমাণ থাকে, তোমরা ওই অনুপাতে এই ভূমি এবং লম্বটাকে ভাগ করে নিবে। আমি আগেই বলেছি তোমাদেরকে, এই ভূমি অক্ষে কী নির্দেশ করেছি আমি? চাহিদার পরিমাণ। আর লম্ব অক্ষে কী? দাম। দেখো দাম হচ্ছে এটা, তাই আমি এটা লম্ব অক্ষে নির্দেশ করলাম। আর ভূমি অক্ষে হচ্ছে চাহিদার পরিমাণ, তা চাহিদার পরিমাণ আমরা কী কী পেয়েছি? এই যে এই পরিমাণগুলোকে আমি ভূমি অক্ষে নির্দেশ করলাম। এখন আমি দেখব যে আমার দাম যখন 1 টাকা ছিল, তখন আমার চাহিদার পরিমাণ কত? 8। এখন আমরা এই যে দাম যখন 1 টাকা, তাই আমি দাম রেখাটাকে কি টানতে থাকি, কত? দাম যখন 1 টাকা, তখন আমার চাহিদার পরিমাণ কত ছিল? দাম যখন 1 টাকা, আমি চাহিদার পরিমাণ পেয়েছিলাম 8, মানে 8 একক। এখন দাম বৃদ্ধি পেয়ে, বাজারে দাম বৃদ্ধি পেল, বাজারে দাম বৃদ্ধি পেয়ে হলো 2 টাকা। এখন যখন দাম 2 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ আমি পেয়েছি কত? 6 একক, মানে 6 একক। দাম যখন 2 টাকা, তখন চাহিদা আমার কত? 6 একক। এখানে আমি একটা বিন্দু দিলাম। দাম যখন আরো বৃদ্ধি পেল, বাজারে দাম যখন আরো বৃদ্ধি পেয়ে 3 টাকা হলো, তখন আমার কি চাহিদা ওই দ্রব্যটার, এক্স দ্রব্যটার চাহিদা আমার কত হলো? 4 একক। দাম যখন 3 টাকা, তখন আমার ওই পরিমাণটা বৃদ্ধি পেয়ে কত হলো? 4 একক। এখন আমি যে বিভিন্ন দামে চাহিদার যে বিভিন্ন পরিমাণগুলো পেলাম, এই দামে পরিমাণের একটা যুগ্ম বিন্দুগুলো পেয়েছি, যেখানে দুটোটা বিন্দু গিয়ে এক হয়েছে, সেটাকে আমরা বলি যুগ্ম বিন্দু। এই বিন্দুগুলোকে আমরা একটা নাম দিব। আমি নাম দিলাম এটার A, এটার B, এটার C।
এখন আমি এই যে যুগ্ম বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ পেলাম, এই যুগ্ম বিন্দুগুলো আমি কি করি যোগ করে দিব। এখন এই যে বিভিন্ন দামে যে পরিমাণটা পেলাম, এই যোগ করে যেই রেখাটা পাওয়া গেল সেই রেখাটাই আমার উক্ত চাহিদা সমীকরণ। এটা হচ্ছে কি একটা চাহিদা রেখা। এই চাহিদা রেখাটা আমরা কোন সমীকরণটা থেকে পেয়েছি? এই চাহিদা রেখা আমরা কিউ এক্স ইজিক্যাল টু টেন মাইনাস টু পি এক্স থেকে আমরা এই রেখাটা পেয়েছি। তাহলে এটাই হলো আমার কি চাহিদা রেখা উক্ত উপরিউক্ত সমীকরণের এবং সূচির ভিত্তিতে, প্রদত্ত সূচিটার ভিত্তিতে আমরা যে চাহিদা রেখা অঙ্কন করব এই চাহিদা রেখাটা হলো এটা। তাহলে তোমাদেরকে এই যে আমি চাহিদা সমীকরণটা লিখেছিলাম টেন মাইনাস টু পি, এই চাহিদা সমীকরণটার পরিবর্তে অন্য কিছু সংখ্যাও থাকতে পারে, টেনের পরিবর্তে টোয়েন্টি থাকতে পারে, ফিফটিন থাকতে পারে। এভাবে বিভিন্ন সংজ্ঞা দিয়ে, সংখ্যা দিয়ে, সংখ্যাবাচক শব্দ দিয়ে তোমাদেরকে কি এই চাহিদা সূচি তৈরি করতে বলবে এবং চাহিদা সূচির ভিত্তিতে চাহিদা রেখা দেখাতে বলবে। তাহলে বইয়ে এরকম অনেক আছে, তোমরা বই থেকে এগুলা প্র্যাকটিস করে নিবে। আর এই এইটার চিত্রের বিবরণ দিতে গেলে তোমরা এইভাবে দিবা যে চিত্র তো প্রথমে যে মূলবিন্দুতে শূন্য ভূমি অক্ষে আমি চাহিদার পরিমাণ নির্দেশ করলাম, লম্ব অক্ষে দাম নির্দেশ করলাম। দাম যখন এক টাকা চাহিদার পরিমাণ তখন আট একক, দাম যখন দুই টাকা চাহিদার পরিমাণ তখন ছয় একক, দাম যখন তিন টাকা চাহিদার পরিমাণ তখন কি চার একক। এখন এই যুগ্ম বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখাটা পাই সেই রেখাকেই বলি আমরা চাহিদা রেখা অথবা উপরে চাহিদা সমীকরণ। আমরা কি এভাবে বর্ণনা দিয়ে দিব একটু। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা এটা বাসায় দেখো ভালো করে, আরও কিছু উদাহরণ আছে তোমরা নিজেরা নিজেরা করে দেখার চেষ্টা করো। আজকে আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।